তুমি কোন ফিল্ডের সাংবাদিক হবে? তুমি কি রাজনৈতিক বা পলিটিক্যাল সাংবাদিক হবে, না তুমি খেলাধুলা বা স্পোর্টস সাংবাদিক হবে, না তুমি বিনোদন বা এন্টারটেনমেন্ট সাংবাদিক হবে, না তুমি কোনো ক্রাইম রিপোর্টার বা ইনভেস্টিগেটিং রিপোর্টিং তুমি করবে? তুমি কোন লাইনটা বা কোন ভাগটা তোমার জন্য পারফেক্ট, আজকের ভিডিওতে সেটা কিন্তু একদম তোমার সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। যারা কিন্তু সাংবাদিকতা প্রফেশন আসতে চাইছো বা কনফিউজ যে সাংবাদিকতা প্রফেশনের তো অনেকগুলো দিক থাকে, অনেকগুলো ভাগ থাকে, কেউ স্পোর্টস রিপোর্টার হয়, কেউ ক্রাইম রিপোর্টার হয়, কেউ মানে পুলিশ রিপোর্ট মানে ক্রাইম মানে ইনভেস্টিগেটিং রিপোর্টার হচ্ছে, কেউ রাজনৈতিক পলিটিক্যাল রিপোর্টার হচ্ছে, কেউ এন্টারটেনমেন্ট রিপোর্টিং করছে, কেউ হেলথ বিটে কাজ করছে, কেউ সায়েন্স রিপোর্টার হচ্ছে। তাই তুমি কোন রিপোর্টিংটা করলে বা কোন পার্টিকুলারই ভাগটায় তুমি গেলে তোমার সাকসেস আসবে বা তুমি কোনটার জন্য যোগ্য বা কীভাবে ডিসাইড করবে, এইটা কিন্তু আজকের একটা বড় প্রশ্ন এবং এই টপিকটার উত্তর আজকে দেখবো। এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমরা যারা সাংবাদিকতা নিয়ে জার্নালিজম ফিল্ড নিয়ে পড়ছো, তোমার কিন্তু ধারণা থাকা অবশ্যই 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 দরকার। তো চলো শুরু করবো আজকে ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ঘরে বসে এরকম জার্নালিজম, নিউজ রিডিং, অ্যাঙ্কারিং, রিপোর্টিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য। দেখো, এবার সাংবাদিকতার এই ভাগগুলো, এটা বিভিন্ন ভাগ বা টেরিটরি বলা হয়, ঠিক আছে, একদম সরাসরি পয়েন্টে চলে এলাম, কিন্তু সাংবাদিকতার বিভিন্ন ভাগ বা বিভিন্ন টেরিটরি এরকম বলা হয়। এই ভাগগুলো বা এই টেরিটরিগুলো কিন্তু এক্স্যাক্টলি হলো, এটাকে বলে বিট। কী বলে? বিট। এটাকে বলে বিট জার্নালিজম বা বিট রিপোর্টিং। এই বিট রিপোর্টিং হচ্ছে ক্ষেত্র, একটা ক্ষেত্রকে বিট বলা হয়। এরকম বিভিন্ন বিট রয়েছে, সায়েন্স বিট রয়েছে, আদালত বিট রয়েছে, রাইট, হেলথ বিট রয়েছে মানে স্বাস্থ্য সংক্রান্ত বিট রয়েছে, এছাড়া বিনোদন বিট রয়েছে, এন্টারটেনমেন্ট বিট রয়েছে, স্পোর্টস বিট রয়েছে, রাজনৈতিক বিট রয়েছে, ওকে। তো এরকম কিন্তু মহাকরণ মানে একদম মানে মানে পিএমও বা সিএমও মানে মুখ্যমন্ত্রী অফিস প্লাস হচ্ছিল চিফ মিনিস্টার অফিস, এই অফিস মানে প্রধানমন্ত্রী অফিস বা মুখ্যমন্ত্রী অফিস থেকে সরাসরি বিট করার জায়গা রয়েছে, এরকম বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলোকে বলা হয় বিট জার্নালিজম। তাহলে তুমি এই বিট জার্নালিজম বা কোন বিটে তুমি যাবে বা কোন বিটটা তোমার জন্য পারফেক্ট, সেটা তুমি কী করে বুঝবে, সেটাই আজকে তোমাদেরকে আমি চলো একদম জলের মতন তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, বিষয়টা কীভাবে হয়, যখন তুমি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে, বা যখন তুমি চাকরিতে ঢুকবে কোনো নিউজ চ্যানেলে, তখন প্রথমে এই ভাগগুলো থাকে না, ওকে, প্রথমে ভাগগুলো থাকে না, কারণ প্রথমে তোমাকে জেনারেল বিটেই কাজ করতে হবে। জেনারেল বিট বলে কিছু নেই, জাস্ট তোমাদের বোঝাবার জন্য বললাম, তোমাকে জেনারেল ফিল্ডে কাজ করতে হবে, মানে সব করতে হবে, তুমি ইউ হ্যাভ টু ডু এভরিথিং। করতে 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 যখন তুমি একটা মোটামুটি একটা নিজেই কাজ করতে করতে বুঝতে পারবে যে আমার জন্য কোনটা পারফেক্ট, কোনটা ঠিকঠাক, তখন দেখবে আস্তে আস্তে তুমি নিজে থেকেই দেখবে চ্যানেলের বলা বা তুমি নিজে থেকে রিয়েলাইজ করে তোমার একটা স্পেশালাইজেশন তোমার কিন্তু অলমোস্ট হয়ে যায়। এবং কলেজের স্টুডেন্টদেরকে বলি, যারা ফার্স্ট ইয়ারে কলেজে পড়ছো, মানে কলেজেও কিন্তু সেম কেস, কলেজে যে পড়াশোনাটা করবে সেটা হচ্ছে ওভারঅল সব কিছু নিয়ে পড়াশোনা করবে। তোমার সেকেন্ড সেমিস্টার থেকে তোমার এই বিট জার্নালিজম ব্যাপারটা চলে আসবে, মানে তোমাকে ব্যাপারটা বোঝানো হবে বিট সাংবাদিকতা কাকে বলে, এই নিয়ে বড় কোশ্চেন্স রয়েছে, বড় তোমাকে রিসার্চ করতে হতে পারে তোমাকে, বা তোমার একটা মনে মনে একটা একটা কিন্তু একটা ইচ্ছা জাগবে, আমি ট্রাভেল জার্নালিস্ট হিসেবে কাজ করতে চাই, আমি হচ্ছিল একজন মানে এন্টারটেনমেন্ট জার্নালিস্ট হিসেবে কাজ করতে চাই। তুই ব্যাপারটা বুঝে তুমি যাবে, কিন্তু চ্যানেল তোমাকে দুভাবে নেবে। চ্যানেল তোমাকে হয় প্রথমে জেনারেল সব মানে কমন বিটের জন্য তোমাকে নেবে, যে তোমাকে সবই করাবে চ্যানেলের যেটা দরকার, আস্তে আস্তে করতে 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 একটা স্পেশালাইজেশন হয়ে যাবে। নতুবা দ্বিতীয় ক্ষেত্রে দেখা যায় যে চ্যানেলে ধরে নাও স্পোর্টস ডিপার্টমেন্টের সামনেই ফিফা ওয়ার্ল্ড কাপ আসছে, তো আমাকে অনেক সময় ফোন করে বলে, আমার প্রচুর উদাহরণ রয়েছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ সামনে আছে, যে এখন একটা স্পোর্টস রিপোর্টার লাগবে, দুটো স্পোর্টসে ইন্টারেস্ট আছে, এরকম একটা ছেলে একটা মেয়েকে পাঠা আমাদের কাছে। তো সেই মতন আমি আমার স্টুডেন্টদেরকে পাঠিয়ে দিই, ওখানে গিয়ে যা ওখানে স্পোর্টস রিপোর্টার নিচ্ছে। তা দুভাবেই হতে পারে, তুমি জেনারেল বিটে নর্মালি সাধারণভাবে ঢুকে আস্তে 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 নিজের বিটে মুভ অন করে করে গেলে, নতুবা তৃতীয়ত হচ্ছে হলো প্রথমেই তুমি কোনো নির্দিষ্ট বিট তুমি পেয়ে গেলে, দুটোই কিন্তু মানে হয়। কিন্তু আমার ব্যক্তিগত মতামত যদি বলো, আমি তোমাদের কীভাবে গাইড করতে পারি, সেটা হচ্ছিল প্রথমে এত কিছু ভেবোই না, প্রথমে হচ্ছিল কাজটা নিয়ে ভাবো। একটা সবসময় মানে আমি একটা প্রবাদে একটা লাইনে বিশ্বাস করি, সেটা হচ্ছিল মানে পথে নামলেই পথের হদিশ মেলা যায়। ঘরে বসে কখনো তুমি হাজার প্ল্যান করবে, রাস্তায় ট্রাফিক জ্যাম পাবে, রাস্তাটা খোলা পাবে, রাস্তায় ঝড় উঠবে না, বৃষ্টি হবে, সে তোমার কিন্তু জানানোই বা তোমার পক্ষে জানাই ভাবে কিন্তু সম্ভব নয়। তাই যখনই যে কাজ পাবে ঢুকে যাবে, চ্যানেল তোমাকে যা কাজ করাচ্ছে করতে থাকবে, এক বছর দেড় বছর কাজ করতে 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 দেখবে তোমার মন তোমার হৃদয় নিজেই তোমাকে বলে দেবে কোন ফিল্ডটা আমার জন্য পারফেক্ট বা বেস্ট। এটা হচ্ছে প্রথম গেল। একটা এক্সাম্পল দিই, আমরা ক্লাস মানে ক্লাস ওয়ানে যখন বা নার্সারিতে যখন স্কুলে ভর্তি হও, তখন খেয়াল করে দেখো ছোটোবেলার থেকে আমরা সব পড়ি,
সব পড়ি না আমরা। আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন দেখবি অঙ্কও করতে হচ্ছে, ইতিহাস ভূগোলও পড়তে হচ্ছে, বাংলাও পড়তে হচ্ছে, ইংলিশও পড়তে হচ্ছে। মাধ্যমিকটা দেওয়ার পরে ক্লাস টেনটা কমপ্লিট করার পরে কিন্তু আমাদের কিন্তু স্পেশালাইজেশন হয়, মানে আমাদের কেউ সায়েন্সে চলে যাচ্ছ, কেউ কমার্সে চলে যাচ্ছ, কেউ আর্টসে চলে যাচ্ছ। তাই এটাই হচ্ছে বিষয়, পড়াশোনার ক্ষেত্রে একটা সার্টেন টাইম পর্যন্ত তোমাকেও এই সব কিছু পড়তে হবে, মানে টোটাল জার্নালিজমটা পড়তে হবে। কাজের ক্ষেত্রে তোমাকে একটা সার্টেন টাইম পর্যন্ত সমস্ত কাজগুলি তোমাকে জানতে হবে, করতে হবে, তারপর একটা তোমার নির্দিষ্ট স্পেশালাইজেশন হয়ে যাবে। কেন স্পেশালাইজেশনের বেনিফিটটা কী সেটাও তোমাদেরকে বলবো, সেটাও চলো তোমাদেরকে বলি যে এই স্পেশালাইজেশন করার বেনিফিটটা কী। দেখো ধরে নাও আজকে তোমার নাম হচ্ছিল সঞ্জীব, ওকে, তোমার নাম সঞ্জীব, আর আরেকটি মেয়ে রয়েছে যে ভিডিওটি দেখছো, তোমার নাম হচ্ছিলো মাম্পি, ওকে। সঞ্জীবের খুব ইচ্ছা যে হচ্ছিলো ও হচ্ছিলো খেলাধুলো নিয়ে হচ্ছিলো রিপোর্টিং করবে, ওকে। আর মাম্পির খুব ইচ্ছা ও ধরে নাও বিনোদন নিয়ে, ও বিনোদন নিয়ে হচ্ছে প্রোগ্রাম করবে, রাইট? তো সেক্ষেত্রে ধরে নাও তোমাকে সঞ্জীবকে স্পোর্টস রিপোর্টিংয়ে দেওয়া হলো, মাম্পিকে হচ্ছিলো এন্টারটেনমেন্ট রিপোর্টিংয়ে দেওয়া হলো, ঠিক আছে? তো সঞ্জীব প্রতিদিন যখন মাঠে ময়দানে গিয়ে স্পোর্টস রিপোর্টিংটা করছে, ইন্ডিয়া টিমের সঙ্গে যাচ্ছে, কোথায় খেলা হচ্ছে, সব কিছু কভার করছে, তখন করতে 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 সঞ্জীবের একটা অদ্ভুত দখল চলে আসবে। কী কী হিসাবে? ওই ফিল্ডে মানে খেলাধুলা মানে ক্রিকেট, ফুটবল, হকি, এই যে এই বিভিন্ন ফিল্ডে যারা খেলাধুলা করে যে সমস্ত খেলোয়াড়রা, কোচেরা, অ্যাডমিনিস্ট্রেটররা, তাদের সঙ্গে একটা কন্ট্যাক্টসুট ক্রিয়েট হয়েছে, ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রিয়েট হয়ে যাবে। মাম্পির ক্ষেত্রেও সেম ব্যাপারটা হবে, ও যেহেতু বিনোদনমূলক প্রোগ্রাম করছে, ওর কিন্তু গিয়ে সুপারস্টার দেবের সঙ্গে ভালো একটা বন্ধুত্ব হয়ে যাবে, ওর হয়তো ধরে নাও যে রাজ চক্রবর্তীর সাথে একটা ভালো বন্ধুত্ব হয়ে যাবে, মাম্পির হয়তো নুসরাতের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যাবে, ঠিক আছে? মানে যেতে 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 দীর্ঘদিন কাজ করতে করতে এটা হয় যে একটা ব্যক্তিগত র্যাপো রিপোর্টারদের সঙ্গে ও নির্দিষ্ট ফিল্ডের লোকের সঙ্গে যুক্ত হয়ে যায়। তো এর ফলে সুবিধাটা কী হয়, যেতে যেতে ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেলে অনেক ক্ষেত্রে এক্সক্লুসিভ নিউজ বা যেটাকে স্কুপ নিউজ বলা হয় সেটাও কিন্তু বিট রিপোর্টার বলা হয় বা বিট জার্নালিস্ট বলা হয় এটা কিন্তু পেয়ে যায়। মানে তুমি হয়তো গিয়ে এমন কিছু জেনে গেলে যেটা কিন্তু হট করে আমি যদি যাই সেটা জানা সম্ভব না, কারণ আমি তো বাইরের লোক, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক নেই। তোমার সাথে যেহেতু তাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, তাদের সে ব্যক্তিগত সম্পর্কের কারণে তোমার তারা ইনফরমেশন দিল, সেটা তো অন্য কেউ জানে না, রাইট? সেটা তুমি চ্যানেলটা ব্রেকিং করে তুমি চালাতে পারলে বা ব্রেকিং হিসেবে তুমি এক্সক্লুসিভ হিসেবে তুমি কিন্তু বা স্কুপ নিউজ হিসেবে তুমি চালাতে পারলে, রাইট? এটাই কিন্তু সুবিধা এই বিট জার্নালিজম বা মানে স্পেশালিস্ট জার্নালিজমের ক্ষেত্রে। কথা বললাম কী বলতে চাইছি, কিন্তু এগুলো অনেক দূরের কথা, এগুলো এখন ভেবো না, একদম ইনিশিয়াল স্টেজ অফ ক্যারিয়ারে সব করবো। অনেকে আমাকে ফোন করবে, স্যার আমার ট্রাভেলিংয়ে খুব ইন্টারেস্ট, অনেকে বলে স্যার আমি ফুড জার্নালিজম হিসেবে কাজ করতে চাই, অনেকে বলে স্যার আমি দেশ বিদেশ ঘুরে বেড়াতে চাই ট্রাভেল জার্নালিস্ট হিসেবে আপনার মতন, স্যার আমি আমি স্পোর্টসে কাজ করতে চাই। সবাইকে একটাই লাস্ট একটা কথা বলে শেষ করো ভিডিওটা, তুমি সব করবে, ইউ উইল ডু এভরিথিং, বাট আগে পথে নাবো, প্রথমেই কোনো ডিসাইড করো না, রাস্তায় নাবো, অটোমেটিক রাস্তায় পথে হাঁটতে হাঁটতে তুমি একদিন কিন্তু জয় করবেই তোমার গন্তব্য স্থল। কিন্তু প্রথমে একটা বছর দুটো বছর টাইম দাও নিজের ভিত্তিটা, নিজের পায়ের তোলার মাটিটা শক্ত করার জন্য। হোপস তো টোটাল ব্যাপারটা বোঝাতে পেরেছি, এই প্রশ্নটার কিন্তু অনেকে আমায় জিজ্ঞেস করে থাকো, ক্লিয়ারিটি করতে মানে ক্লিয়ারিটি দিতে পেরেছি। ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যদি আরও কিছু জানার দেখে থাকে, যদি কনফিউশন থেকে থাকে, তুমি নিচে কমেন্ট বক্সে জানাও আমাকে, আমি তোমাকে রিপ্লাই করবো। দেখবো ইন্টারেস্টিং টপিক, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।